পূজো মণ্ডপে ঢাক বাজিয়ে রীতিমতো সারা ফেলে দিয়েছে চার বছরের রূপঙ্কর। দুর্গাপূজার অন্যতম বাদ্যযন্ত্র ঢাকঢোল, ঢাকের তাল আর পুরোহিতের মন্ত্রে আসল রূপ পায় দেবী দুর্গা। ঢাকঢোল ছাড়া যেন পরিপূর্ণ হয় না দেবী দুর্গার আরাধনা। কিন্তু সেই ঢাকি যদি হয় চার বছরের শিশু তাহলে কেমন হয়? বলছিলাম রাজশাহী ঘোড়ামারা এলাকার ছোট্ট শিশু ঢাকি রূপঙ্কর বিশ্বাসের কথা। তার বাজানো ঢাকের তালে মুগ্ধ সকলেই। পরিবারের আশা, নিয়মিত অনুশীলন করলে রূপঙ্কর একদিন নাম করা ঢাক বাদক হবে। রাজশাহী নগরীর ঘোড়ামারা পুজো মণ্ডপের পাশেই তার বাড়ি। এখন সব কথা স্পষ্ট বলতে পারে না সে, কিন্তু নানা বলে ঢাক বাজিয়ে ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে সে। বাবা একজন ভালো তবলা বাদক আর তার কাছেই হাতেখড়ি রূপঙ্কর। পরিবারের সদস্যরা বলছেন সময় পেলেই বাবার তবলা নিয়ে বসে পড়েন আপন মনে বাজাতে। আর এই আগ্রহ দেখেই ছোট্ট একটি ঢাক কিনে দিয়েছিলেন তার। সন্ধ্যা, রাত্রি, সকাল, বিকাল, দুপুরাতে, দুপুরাতে, তারপরে ভোগ আরতি, তারপরে পাখা আরতি, তারপরে মশান, সব বাজাতে পারি। ও ছোটবেলা থেকেই ওর ওইটার প্রতি আগ্রহ বেশি। ওর বাবা তবলা বাজায়, ওর বাবা রাজশাহী বেতারেও তবলা করে, প্রোগ্রাম করে প্রত্যেক মাসে একটা করে। আর ছোট থেকে ওকে মানে ওই ঢাক বাজানো দেখলে পরে সেখানে যায়, ওদের অনুকরণ করে, অনুসরণ করে, তারপরে একটা ঢাক বানাই দিই আমরা। তারপর থেকে টুকটুক করে করতে করতে ওই দুই বছর থেকে, দুই বছর বয়স যখন তখন ঢাকটা বানাই দিই। গত বছরও সুন্দর ঢাক বাজাচ্ছে, এই পূজাতে ওরা ঢাকিটা জোগাড় করতে পারে না, সম্ভব হয় না, খুঁজে পায় না। ওই ওই মানে হয়তো সম্পূর্ণ করতে পারে না, তারপর ওর চেষ্টায় ও যতটুকু পারে ততটুকু করে, ও আনন্দ পায় এবং সবাই আনন্দ পায়, দর্শকরাও আসে দেখে, খুব উৎসাহ দেয়, আনন্দ পায়। না না, ভালো, খুব ভালো। এসব ছেলেপেলেদের এক্সপ্রেশনটা খুবই ভালো এবং এই ছোটোর থেকে এই ঢাকের উপরে খুব আকর্ষণ। এই আমাদের পুজোর সময় যে বাইরে ঢাকিরা বাজা, ওর কাছে দেখে দেখে যখন ঢাক বাজা বন্ধ হয় তখন ওর কাঠি নিয়ে ওই একা একা এসব করে, এইভাবে অটোমেটিকলি হয়। আর এত অল্প বয়সে ঢাকের নানা রকমের বাজনা রপ্ত করা যথেষ্ট কঠিন কাজ। ইতিমধ্যে সে প্রতিমা বিসর্জনের বাজনা, আরতির বাজনা সহ অন্যান্য বিভিন্ন রকমের বাজনা অনায়াসে বাজাতে পারে বলেও জানাচ্ছেন পরিবারের সদস্যরা।